মাদার তেরেসা বলেছেন শান্তির শুরু হাসির মধ্য দিয়ে আর সেই হাসি ফুটিয়ে তুলতে সুস্থতার কোনো বিকল্প নেই প্রিয় দর্শক আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়ে শুরু করছি এসএটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো অপারেশনবিহীন কোমর ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানা অথবা স্কাইপিতেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এসএ টিভি ডট ডিপিআরসি এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ কোমর ব্যথা এমন একটা সমস্যা যেটা প্রতিটা ঘরে ঘরে আসলে আমরা দেখতে পাই কোমর ব্যথার অনেক কারণ রয়েছে কমন কারণগুলো কি কি ধন্যবাদ আসলে প্রতিনিয়ত এই রোগীর সংখ্যা বেড়েই চলছে এবং আমরা যে রোগীগুলো পাচ্ছি প্রতিনিয়ত সব হচ্ছে ইয়াং রোগী এখন এবং তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ পঁচিশ বছর থেকে চল্লিশের মধ্যে রুগীর সংখ্যাই বেড়ে চলছে এখন কারণ আসলে যদিও কিছু বেসিক কারণ আছে আমরা বলে থাকি যে কিছু কারণ আছে ডিজেনারেটিভ চেঞ্জ কিছু কারণ আছে মেকানিক্যাল কজ কিছু কারণ আছে প্যাথোলজিক্যাল কজ কিছু কারণ আছে আপনার ইনফ্লামেটরি কজ এ কারণ যাই হোক না কেন কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে পেশাগত চেঞ্জ মানুষের আবহাওয়া চেঞ্জ বলেন এবং কর্মপরিধি এই সকল চেঞ্জের কারণে দেখা যায় যে কোমর ব্যথার রুগীর যে কারণগুলো চেঞ্জ হয়ে আসছে মানে আগে যেমন দেখা যেত যে একটু যাদের একটু বয়স বেশি তাদের এই সমস্যা হতো এখন কিন্তু দেখা যাচ্ছে যারা ইয়াং তাদেরও কিন্তু এই সমস্যাটা এই সমস্যাটা বেশি এবং আপনার আমরা প্রতিনিয়তি ইয়াং রোগী বেশি পাচ্ছি এর বেশিরভাগ কারণের মধ্যে অন্যতম দেখা যাচ্ছে হচ্ছে মানুষের যদি ল্যাক অফ অ্যাক্টিভিটিস থাকে মানে যদি মানুষ কম কাজকর্ম করে কম চলাফেরা করে বা কম মুভমেন্ট করে কম এক্সারসাইজ করে তখন যেটা হচ্ছে যে কাজ হয়তো অনেক করছি যেটা ব্রেইন ওয়ার্ক করছে কিন্তু হয়তোবা মুভমেন্ট কম হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হচ্ছে সে তাদের কিন্তু রিস্ক বেশি থাকে এই সবচেয়ে বেশি রোগীগুলো আমরা পাচ্ছি আপনার যেমন আমরা 25 30 বছর বয়সে যখন একটা রোগী আসে আমি যদি একটা কেস স্টাডি ধরি এই রোগীটা দেখা যাবে যার জীবন দশায় কখনো কোনো সে বড় আকারে কোনো খেলাধুলা করে নাই দীর্ঘমেয়াদী কোনো এক্সারসাইজ করে নাই কোনো কিছু করে নাই এখন সে হঠাৎ করে একটা ডেক্স জব করছে গত হত 3 4 বছর ধরে সে কোনো অফিসে জব করে সে বসে বসে কম্পিউটিং করে দেখা যাচ্ছে তার মেরুদণ্ডের ডিক্সের প্রলাপস হয়ে গিয়েছে কারণটা আসলে আমরা যদিও বলছি যে মেকানিক্যাল কজ বা বিভিন্ন ডিক্স প্রলাপস ওনস এটাই তো মেকানিক্যাল کاز হচ্ছে না এবং এভাবে আসলে আমরাই তৈরি করছি আমাদের সমস্যা সমস্যাটা কিন্তু এই যে আপনার যেটা বলছিলাম যে এই মেকানিক্যাল কজটার পিছনে কিন্তু একটা মানুষের টোটাল লাইফস্টাইলটা জড়িত এবং এই লাইফস্টাইলের কারণে সবচেয়ে বেশি কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা রুগী আমরা বেশি পেয়ে থাকি এইটাই আমরা এখন বারবার বলছি যে মেকানিক্যাল কজ এখন যেটা আগে মানুষ বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয় হতো বা কোমরে ব্যথা নিয়ে আসতো ওই রুগীর সংখ্যা তুলনামূলকভাবে কমে গিয়েছে কারণটা হচ্ছে এই রুগীর সংখ্যাটা বেড়ে গিয়েছে যার কারণে দেখা যায় যে সমস্যাগুলো বেশি হয় এই কাজটা আপনার যেটা বলছি যে আমরা বারবার বলে আসছি যে কাজের ধরন চেঞ্জ করা দরকার বা পদ্ধতিগত চিকিৎসা ট্রিটমেন্টের প্রয়োজন বা পাশাপাশি আপনার লাইফস্টাইল চেঞ্জ করা প্রয়োজন কিন্তু এই জিনিসগুলো এখন অ্যাড্রেস করতে হবে যে কোমর ব্যথার কারণ এবং ডে বাই ডে যে বেড়ে যাওয়ার মূল কারণটি হচ্ছে এই জাতীয় অ্যাক্টিভিটিস এখন যেমন আমি একটা কেস স্টাডি বললাম যে হঠাৎ করে সে এখন জব করছে অফিসার কিছু কিছু কেস আছে যেমন সে হয়তো বাংলাদেশে থাকতো কোনো ইয়াং লোক সে কোনো কারণে দেশের বাহিরে গেল কাজ করতে সে বাইরে গেল মিডল ইস্টে গেল বা উন্নত যে কোনো দেশে যেতে পারে গিয়ে সে সেখানে হেভি ওয়ার্ক করছে সারা দিন মানে বারো থেকে আঠারো ঘন্টা সে সারা দিন হয়তো কোনো ওয়াইটারের কাজ করছে কোনো আপনার হোটেলে জব করছে বা মানে যে ধরনের কাজে সে ইউজ টু না অভ্যস্ত না সেই কাজগুলো যদি হঠাৎ করা হয় হঠাৎ করা হয় তখন এটি হচ্ছে কোমর ব্যথার অন্যতম কারণ সবচেয়ে বেশি পাশাপাশি আমরা কোমর ব্যথা যেটা বলছিলাম হাড় ক্ষয় এবং হাড় ক্ষয়ের অন্যতম কারণ বলছিলাম। এবং অতিরিক্ত কাজ বা যেই কাজে সে অভ্যস্ত না আমাদের মানুষের জীবনে প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের দরকার এবং সেটা পরিমিত কিন্তু আমরা যদি কায়িক পরিশ্রম না করে এক নাগের একই রকম কোনো কাজ করি তাহলেই কিন্তু কোমরের সমস্যা হবে সেটা মেকানিক্যাল ডিক্স প্রলাপস হতে পারে সেটা বয়স বাড়ার সাথে সাথে বা কয়েক বছরের পরে দেখা যায় ডিজেনেটিভ চেঞ্জ আসছে যে আমাদের হাড় ক্ষয় হচ্ছে ইভেন কি আমরা প্রায় অনেক রুগী পাই যে তার স্পাইনাল স্কোলিস ডেভেলপ করে স্কোলিসিস মানে বেঁকে যাওয়া সে কাইফোসিস হতে পারে সামনে কুজো হয়ে যাওয়া স্পাইনাল বেঁকে যাওয়া বা লর্ডোসিস হতে পারে পিছনে বেঁকে যাওয়া এই যে ডিফর্মিটিগুলা নতুন নতুন করে আসছে যেই ডিফর্মিটিগুলো আমরা বেসিক্যালি বিভিন্ন ডিজিজ থেকে পেতাম বা বিভিন্ন আপনার কনজেনিটাল হতো যে জন্মগত ডিফর্মিটি এখন দেখা যায় যে এই একটা লোক আফটার থার্টি ফাইভ ইয়ার্স পরে আমরা স্কুল ইসিস পাচ্ছি কারণটা সে কিন্তু জন্ম থেকে এইভাবে হয়ে আসে না এটা হঠাৎ করে হয়েছে ডিউ টু মেকানিক্যাল কজ আমাদের এই যে আমরা বারবার সবাইকে মানে বলার চেষ্টা করছি যে আমাদের জন্য লাইফ স্টাইলটা আমরা চেঞ্জ করি একই না একই কাজ একই সময়ে বা দীর্ঘমেয়াদী একই কাজ যেন কেউ না করে আমাদের প্রতিদিন জীবনের সকাল থেকে রাত পর্যন্ত আমাদের পেশাগত কাজের পাশাপাশি হাঁটা ফেরা চলাফেরা বা বা বিভিন্ন বেসিক কিছু আগে মানুষ বিকাল হলে খেলাধুলা করতো সবাই সেটা কিন্তু খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম আমরা আরো কথা বলবো এই সমস্ত বিষয়ে একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি অনেকদিন ধরে স্যারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করছি অনেক ধরনের ব্যায়াম করছে আমি চেয়ারপিটে গিয়েছিলাম চেয়ারপিটিতেও কিছু ব্যায়াম আমার শেখা গেছে আমি ওই ব্যায়াম গুলো করতেছি তো কোরা পরে এখন দেখা যাচ্ছে যে আমি যে সময় পা নারানোর চেষ্টা করতেছি বা চিন্তা করতেছি যে নারাবো বা ব্যেনক করতেছি সেই সময় আমার দিন থেকে কোমর থেকে পায়ের গোড়ায় গোড়ায় প্রচুর পরিমাণ টেন হচ্ছে হুম তো এর জন্য আমি কি করতে পারি আবার যে সময় দেখা যাচ্ছে যে আমি ব্যথাটা চিন্তা করতেছি না বা নারানো চিন্তা করতেছি না সেই সময় স্বাভাবিক আছে আচ্ছা এমনি আপনার বর্তমানে কি অবস্থা ব্যথা ছাড়া আর অন্য মানে আপনার যে প্যারালাইসিস যে সমস্যাটা আছে সেটা কি আগের থেকে কোন ইমপ্রুভ হচ্ছে জি আগে থেকে একটু ইমপ্রুভ হচ্ছে আগে আমি একদমই পা পারতাম না এখন হালকা হালকা নড়ে আর পাটা ভাঁজ হতো না আগে একদমই ভাঁজ হতো না এখন বর্তমানে পাটা ভাঁজ হয় আচ্ছা ধন্যবাদ এখন যে সমস্যাটা এটা ব্যথা এটা একটা প্লাস পয়েন্ট আমি বলবো এটা ইমপ্রুভমেন্ট হচ্ছে রোগীর মানে আমাদের শরীরে যদি কোন অংশ হয়ে যায় বা যে কোনো কারণে সেটা যে কোনো কজের কারণেই হোক যদি পক্ষাঘাতগ্রস্ত হয় অবশ হয়ে যায় সেই অংশে যদি আপনার আস্তে আস্তে পেইন আসে বা মুভমেন্ট করে এটা বুঝতে হবে প্রগ্রেসিভটা মানে প্রগ্রেশনটা খুব ভালো হচ্ছে কারণ পেইন পারসেপশন প্যারালাইসিস রুগীদের জন্য একটা আশীর্বাদস্বরূপ মানে যদি কোন লোক পেইন্টটা অনুভব করতে পারছে ফিল করতে পারছে ফিল করতে পারছে মানে হচ্ছে তার নার্ভাস সিস্টেম আবার কাজ করছে ইমপ্রুভ করছে এটা আমি বলবো আপনার এটা বেটার আপনি এক্সারসাইজ গুলো কন্টিনিউ করেন আর পেইন জন্য আপনি পরামর্শ অনুযায়ী পেইন কিলার খেতে পারেন কিছু পেইন কিলার আছে যেমন আপনার এসিক্লোফেনাক গ্রুপের বা নেপ্রোক্সেন গ্রুপের তবে একজন ডাক্তারের পরামর্শে মাঝে মাঝে খুব বেশি ব্যথা হলে খেতে পারেন তবে এই ক্ষেত্রে থেরাপি চিকিৎসা বিভিন্ন গরম সেঁক দেওয়া বা আলট্রাসাউন্ড থেরাপি বিভিন্ন আপনার স্টেম বার্থ থেরাপি বা ওয়াক্স বাথ থেরাপি বিভিন্ন প্রকার থেরাপি আছে যেগুলো ব্যথার ওষুধ না খেয়েও পেইনটা কমানো সম্ভব বা আপনার যদি কুসুম গরম পানিতে আপনি গোসল সাওয়ার নিতে পারেন বা গরম পানি শেক নিতে পারেন এতেও অনেকাংশে এই জাতীয় আপনি যে বলছিলেন যে মাসেল পেইন বা জোরার পেইন এই পেইনগুলো অনেকাংশে কমে আসবে এই আপনার এক্সারসাইজ যত কন্টিনিউ করবেন তত হয়তো পেইন বাড়তে পারে কিন্তু পাশাপাশি এই জাতীয় চিকিৎসা বা কিছু এক্সারসাইজ আছে যেটা পেইন কমানের তবে সেক্ষেত্রে আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হতে হবে তাহলে এই এই আপনার পেইনটাও আস্তে আস্তে কমে আসবে তবে এক্সারসাইজ করার সাথে সাথে পেইন যতই বাড়ক না কেন আপনি যদি কন্টিনিউ রাখেন এবং গরম সাবান নেন থেরাপিগুলা কন্টিনিউ করেন আস্তে আস্তে পেনটাও কমে আসবে আমরা প্রসঙ্গক্রমে আরেকটি কথা জানতে চাচ্ছি যেটা হচ্ছে যে লাইফস্টাইলের কারণে যেমন কোমর ব্যথা হচ্ছে এবং কোমর ব্যথার রোগী অনেক বেড়ে যাচ্ছে ঘাড়েও কিন্তু এই ধরনের অনেক সমস্যা হয় ঘাড়ে কি ধরনের সমস্যা নিয়ে রোগী আপনার কাছে আসে এই জাতীয় ডিক্সের সমস্যা সবচেয়ে বেশি এবং আমরা কমন কিছু ডিজিজ আছে যেমন কিছু আর্থ্রাইটিস রোগ আছে এটা জেনেটিক্যাল বা অটোইমিউন ডিসঅর্ডার বা প্রসেস জনিত আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে কিন্তু মোস্ট অফ দ্য কোমর এবং ঘাড় ব্যথার রুগী বর্তমানে আমরা পাচ্ছি মেকানিক্যাল সমস্যা ডিক্স ডিস্কজনিত সমস্যা সেটা ডিক্স বালস হতে পারে ডিক্স প্রোটিউশন হতে পারে এক্সট্রিউশন হতে পারে বা অনেক সময় লিস্থেসিস হতে পারে মানে মেরুদণ্ডের হার সরে যেতে পারে হয়তো কোনো দিন কোনো কারণে সে আঘাত পেয়েছিল বা পড়ে গিয়েছিল বা খেলতে গিয়ে হোসট খেয়েছিল রুগী হয়তো ওই সময় ভালো হয়ে গিয়েছে আফটার টু টু থ্রি অর ফাইভ ইয়ার্স লেটার দেখা যায় যে ওইখানে তার পেইন হচ্ছে ডাক্তারের কাছে গেল সে এক্সরে বা এমআরআই করলে দেখা যায় ওখানে লিস্থেসিস হয়েছে হোয়াট ইজ লিস্থেসিস মেরুদণ্ডের যে হাড়গুলা বসানো থাকে একটার উপর একটা সেটা স্থানচ্যুতি হয়ে যাওয়া হালকা কয়েক ইঞ্চি সরে যেতে পারে বা কয়েক সেন্টিমিটার মিলিমিটার সরে যেতে পারে দিস ইজ তো এই জাতীয় সমস্যা রুগীও অনেকাংশে আসছে

ব্যবসা মানে কি বসে থাকেন নাকি আমার খুব একটা বসে থাকতে হয় না মুভমেন্টে থাকেন সব সময় হ্যাঁ হ্যাঁ মুভমেন্টে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ হাঁটাচলার মধ্যে আচ্ছা দর্শক আমি উত্তর দিচ্ছি ওনার যে সমস্যাটা বয়স 40 বলেছে তো এই বয়সে সাধারণত কিছুটা ডিজেনারেটিভ চেঞ্জ আসে বা হাড় ক্ষয়জনিত চেঞ্জ আসে এবং হাড় ক্ষয়জনিত রোগের ক্লিনিক্যাল ফিচার বা রোগী কিভাবে বুঝবে আর পিএলআইডি রোগী একটু ডিফারেন্ট যাদের হাড় ক্ষয়জনিত সমস্যা বা কোনো মাসেল স্প্রেইন হয় বা স্পাজম হয় বা মাংস কিছু খিচে যায় কোনো কারণে সেটা লোকাল পেইন হবে মানে কোমর ব্যথাটা কোমরেই থাকবে লোকালাইজড থাকবে সেই ব্যথাটা মুভমেন্টে বেড়ে যেতে পারে আর যদি সেটা পায়ের দিকে উঠানামা করে বা কোনো পা অবস লাগে ঝিঝি করে বা কোমর থেকে পিঠের দিকে উঠে তাহলে বুঝতে হবে তার কোনো রুট কম্প্রেশন আছে নার্ভে কোথাও কম্প্রেশন আছে ওনার কিন্তু লোকালাইজড পেইন দর্শক আপনার এই ক্ষেত্রে আপনার কোমরের একটা এক্স রে করে দেখা যেতে পারে যে কোমরে কোনো ডিজেনারেটিভ চেঞ্জ আছে কি কিন্তু আপনি আপাতত কিছুদিন ওই জায়গায় গরম সেঁক দেন কিছু এক্সারসাইজ আছে যেমন হাঁটা বা কুসুম গরম সাওয়ার নেওয়ার পাশাপাশি রেগুলার হাঁটা সাইক্লিং করা বা শুয়ে শুয়ে কিছু ব্যায়াম আছে আমরা স্পাইনাল ব্যায়াম দিয়ে থাকি এগুলো করে যদি আপনি দেখেন ভালো হয়ে গেলেন না হলে আপনাকে মেরুদণ্ডে এক্সরে বা এমআরআই করে দেখতে হবে যে অন্য কোনো সমস্যা আছে কি এই যে আমরা ঘাড়ের সমস্যায় ভুগছি বা কোমরের সমস্যা ভুগছি যদি হয়েই যায় সেই ক্ষেত্রে মানে কি কি ইনভেস্টিগেশনস আমাদের করতে হবে এবং ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে এটা খুব ইম্পর্টেন্ট আপনি যে প্রশ্ন করেছেন কারণ হচ্ছে কোমর ব্যথা অনেক সময় রোগী আমাদের কাছে আসে দেখা যায় যে 6-7 বছর ধরে সে কোমর ব্যথা ভুগছে তো রোগী এর আগে অনেক ডাক্তার দেখিয়েছে বাট আমরা একটা ডায়াগনোসিস করে দেখা গেল যে তার সামথিং কোনো প্যাথোলজি পাওয়া গিয়েছে কোনো স্পাইনে টিউমার বা টিবি বা ক্যান্সার তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যে একটা রুগীর যে কোনো ব্যথার অবশ্যই কোনো না কোনো সূত্রপাত থাকতে পারে বা কোনো একটা কারণ থাকতে পারে যদি কোনো কারণও না থাকে তাহলে বুঝতে হবে তার এই কারণের পিছনে আরেকটা কারণ কোনো একটা কিছু তার আছে। তো এই ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন খুবই ইম্পর্টেন্ট মোস্ট অফ দ্য রুগী আমি প্রায় পেয়ে থাকি স্পেশালি কোমর ব্যথার ক্ষেত্রে এক গাদা এক্স রে আসে মানে অনেকগুলো জি ডাক্তারের কাছে যাচ্ছে একজনের পর একজন হয়তো ভালো হচ্ছে না আরেকজনের কাছে যাচ্ছে এক্স করছে এক্স এমন একটা ডায়াগনস্টিক টুলস যেটা শুধুমাত্র ইঞ্জুরি ছাড়া মানে স্পেশালি মেরুদণ্ডের তেমন কোনো প্রয়োজন এখানে আসে না মানে কোনো যদি রুগীর হিস্ট্রি থাকে যে পড়ে গিয়েছিল দেন কোমর ব্যথা আঘাত পেয়েছিল বা দেন কোমর ব্যথা তাহলে এক্স রেটা একটা কাজে লাগে এবং এরপরেও আমাদের কি কি ইনভেস্টিগেশন করতে হবে এক্স রে তো করে নিয়ে আসছে অনেক কিছু ইনভেস্টিগেশন আছে সেটা নিয়ে আমরা কথা বলবো একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক আপনারা দেখছেন অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউলা প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে সাধারণত দেখা যায় যে অনেকগুলো এক্স রে করে নিয়ে আসে পেশেন্টরা কোমর ব্যথার ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের কোন কোন ইনভেস্টিগেশন করা খুবই জরুরি ধন্যবাদ আসলে আমরা যে কোমর ব্যথার কথা বলছি বা রুগী নিয়ে কাজ করি সে এই রুগীগুলো বেসিক্যালি ক্রনিক পেইনের রুগী আমরা যদি ব্যথাকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে অ্যাকিউট পেইন বা কোমর ব্যথা আর একটা হচ্ছে ক্রনিক দীর্ঘমেয়াদী কোমর ব্যথা আমাদের প্রায় রুগীগুলা দেখা যায় যে হয়তো কয়েক মাস কয়েক বছর ধরে সে কোমর ব্যথা ভুগছে তো এই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে বিরতির পূর্বে যে এক্স রে করে নিয়ে আসে বা এক্স রে একটা ইনভেস্টিগেশন কিন্তু বেসিক্যালি এক্স রে তেমন কোনো রোলই নেই এখানে এক্স রে ক্ষেত্রে অবশ্যই রোগীর কোনো হিস্ট্রি থাকতে হবে যে পড়ে গিয়েছিল আঘাত পেয়েছিল। কোনো কারণে কোনো ট্রমার হিস্ট্রি যদি থাকে তাহলে এক্সরেটা খুব বেটার একটা ইনভেস্টিগেশন টুলস আমাদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী কুমার ব্যথার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট এখন এবং নিরাপদ এবং সবচেয়ে কনফার্ম ডায়াগনোসিস করতে হলে আপনাকে এমআরআই করতে হবে এমআরআইটা হচ্ছে ম্যাগনেটিক রিজনেন্স ইমাজিং অনেক সময় রুগী এসে বলে স্যার এটা কি নিরাপদ কিনা মানে এই জাতীয় টেস্ট করার ক্ষেত্রে কারণ আপনি একটা উপকার করতে যাবেন বা রোগ নির্ণয় করতে গেলে যদি সেটা আর একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেটা ইম্পর্টেন্ট এমআরআই সবচেয়ে নিরাপদ একটা ডায়াগনস্টিক টুলস ব্লাড টেস্ট করতে যেমন কোনো ভয়ের কোনো কারণ নেই নিরাপদ তদ্রুপ এমআরআইটা এমআরআইটা হতে কোনো রেডিয়েশন হেজার নাই এটা একটা ম্যাগনেটিক রেজোনেন্স যার মাধ্যমে আমরা রুগীর যে কোনো টিস্যু লেভেলে সেটা খারাপ ক্যান্সার হোক বোন টিভি হোক বা ডিক্স প্রোলাপস হোক বা মাসেল স্প্রেন স্ট্রেন বা কোনো লিগামেন ছিঁড়ে গেলেও কিন্তু এমআরআইয়ের মাধ্যমে ডায়াগনোসিস করা সম্ভব এই কোমর ব্যথার এমআরআই সবচেয়ে বেটার টুলস আগে হয়তো আমরা অনেক সময় কিছু কিছু রুগীর ক্ষেত্রে আগে আমরা যেটা মাইলোগ্রাম করা হতো সেটা একটু কষ্টদায়ক এবং সেই টেস্ট এখন নাই বললেই চলে এখন আর করা হয় না অল্টারনেটিভ আরেকটা হচ্ছে যদি কোনো কারণে কোনো রুগী এমআরআই করা না যায় যেমন কারো মেরুদণ্ডে যদি কোনো ইমপ্ল্যান লাগানো ছিল ইমপ্ল্যান্ট বলতে কোনো ইম কোনো স্ক্রু প্লেট লাগানো ছিল অপারেশন করা ছিল বা তার পেস মেকার লাগানো আছে বুকে বা আপনার কিছু প্লাস্টি করা আছে যে রিং পড়ানো আছে যে সকল ক্ষেত্রে এমআরআই করা সম্ভব না সেই সকল ক্ষেত্রে আপনাকে সিটি স্ক্যান করতে হবে যদিও সিটি স্ক্যান এক্সরে চেয়ে বেটার এমআরআই চেয়ে কম বেটার সিটি স্ক্যান করলো কিন্তু আপনার ডায়াগনোসিসটা ক্লিয়ার করা যায় এক এক টুলস বা ডায়াগনোসিসের এক এক উদ্দেশ্যে ডাক্তাররা করে থাকে এখন যে চিকিৎসক আপনার কোমর ব্যথা চিকিৎসা করবেন সেই নির্ধারণ করবে তার রুগীর ক্ষেত্রে সে কী করতে চায় মানে সে কী ডায়াগনোসিস করতে চায় সব ডাক্তার যে একই রকম টেস্ট দিবে এটা ভাবার কোনো কারণ নেই আরও কিছু টেস্ট আছে যেটা আমরা আমরা আরো টেস্ট নিয়ে কথা বলবো একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন

আচ্ছা ধন্যবাদ আমি বুঝতে পেরেছি উত্তর দিচ্ছি ওনার মানে হয়তো কিছুটা সাউন্ডের সমস্যা আমি বুঝতে পেরেছি যে কি সমস্যা ওনার গোড়ালি ব্যথা এবং এক পায়ের গোড়ালি ব্যথা এবং দীর্ঘদিন হয়তো ওষুধ খায় কমে যায় আবার আসে গোড়ালি এবং পায়ের ব্যথা এটা কমন প্রায় আমরা রুগী পেয়ে থাকি অনেক সময় কোমর ব্যথার সাথেও কিন্তু গোড়ালি ব্যথা থাকতে পারে অনেক রুগী বলে কোমর ব্যথা আমরা চিকিৎসা দেওয়ার পরেও তার পায়ের ব্যথা যাচ্ছে না এই গোড়ালি ব্যথা মজার জিনিস হচ্ছে আমাদের শরীরের সকল ওজন কিন্তু গোড়ালি ক্যারি করে আমরা যখন হাঁটি বা দাঁড়াই পুরো ওজনটাই ক্যারি করে হচ্ছে গোড়ালি এখন ওনার যে হাইট সেই অনুযায়ী ওজন আছে তো এটা একটা বড় ফ্যাক্টর ওনার এই পায়ের তলার ব্যথার ক্ষেত্রে তাছাড়া আরো অনেকগুলা কারণ থাকতে পারে এখন এই ক্ষেত্রে ওনার ইউরিক এসিড উনি বলছে ইউরিক অ্যাসিডের ব্যথা হলে সাধারণত কিছু নিয়ম নিয়মকানুন কিছু খাবার কিছু চিকিৎসা করলে ভালো হয়ে যাওয়ার কথা বা বাইল্যাটারাল হতে পারে দুই দুপাশই হতে পারে কিন্তু ওনার একটা পায়েই বারবার এটা হচ্ছে আমার মনে হয় ওনার আরও অনেকগুলো জিনিস অ্যাসেস করতে হবে নাম্বার ওয়ান ওনার জুতা উনি কি জাতীয় জুতা পরে কতদিন ধরে পরে কী জুতার ঘটন কেমন ওনার পায়ের তলার ঘটনটা কেমন ওখানে কোনো ডিফর্মিটি বা কোনো অ্যাবনরমালিটি আছে কিনা সেটা ডিটেক্ট করতে হবে সব মিলে দেখে দেন তাকে ট্রিটমেন্ট দিতে হবে ট্রিটমেন্ট হচ্ছে বিশাল একটা সমুদ্রের মতো যে অনেকের ধারণা ট্রিটমেন্ট মানে কেবল ওষুধ খেলে ভালো হয়ে গেলাম এইখানে অনেক হাজারো টাইপের ট্রিটমেন্ট আছে উনি হয়তো বলছে যে ডাক্তার সাহেব ওনাকে থেরাপির কথা বলে না ওনার হয়তো আফসোস কিন্তু থেরাপিও আবার বিভিন্ন টাইপের অনেকে বলে স্যার থেরাপি দিয়েছি ভালো হচ্ছে না তো এইটা ইট ডিপেন্ডস অন ডাক্তার তারপরও আমি যেটা বলবো কিছু বেসিক আইডিয়া আপনাদের সবাইকে দিচ্ছি স্পেশালি পায়ের তলার ব্যথার ক্ষেত্রে আপনাদের যাদের ওজন বেশি অবশ্যই ওজন কমাতে হবে না হলে পায়ের তলা ব্যথা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার আপনারা যে জুতোগুলো ব্যবহার করেন জুতার তলা সোল অবশ্যই সফট হইতে হবে নরম সোলের জুতা ব্যবহার করতে হবে আপনি শ্যু পরেন ক্যাটস পরেন বা নর্মাল জুতা পরেন বা স্যান্ডেল যাই পরেন না কেন সেটার তলা অবশ্যই সফট হইতে হবে এবং এভরি হায়ার আপনাকে জুতা পরিধান করতে হবে বাসায় হোক বাহিরে হোক রাস্তা হোক যেখানে যাবেন না হলে পায়ের তলা যারা ব্যথা ভুগছেন কখনও ব্যথা যাবে না নাম্বার থ্রি হচ্ছে আপনার পায়ের তলাটা একজন স্পেশালিস্টের মাধ্যমে অ্যাসেস করে নিতে হবে অনেক সময় পেস ক্যাভাস বা পেস ভ্যা মানে ভ্যালগাস ভ্যারাস বা ক্যাভাস প্ল্যানাস বিভিন্ন প্রকার ডিফর্মেটি থাকতে পারে যার কারণে পায়ের তলার ব্যথা অনেক সময় যাবে না আরেকটা যেটা আপনার বলছিলেন যে ইউরিক অ্যাসিড হ্যাঁ ইউরিসি এসিড থেকেও পায়ের গোড়ালি বৃদ্ধাঙ্গুল পায়ের অ্যাঙ্কেল বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে আর গরম পানি শেক পায়ের তলার ব্যথার বা এই জাতীয় চিকিৎসা অনেক উপকারে আসে অনেকের ক্ষেত্রে ভালো হয়ে যায় অনেকের কথা হয়তো আবারও ব্যথা আসতে পারে সেই ক্ষেত্রে আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হতে হবে প্রসঙ্গক্রমে আমি একটা প্রশ্ন করছি যেটা হচ্ছে যে আপনি যে ডিফরমিটিগুলো যে ডিফরমিটির কথা যেটা আপনি বললেন তো এটা যদি স্কুলের বাচ্চা তাদেরকে যদি এটা রুটিন চেক করা হয় যে তাদের পায়ের গঠনটা কেমন এবং সেই অনুযায়ী যদি তাদের জুতার কারেকশন করা হয় সেই ক্ষেত্রে কিরকম রেজাল্ট আসে অবশ্যই আসলে হ্যাঁ আপনি ভালো কথা বলেছেন কিছু জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা জন্মায় যেমন পা বেঁকে বো পা নিয়ে আসতে পারে পায়ের অ্যাঙ্কেল গোড়ালি বাঁকা নিয়ে আসতে পারে যেটা কনজেনিটাল অ্যাবনরমালিটিস তো আফটার বার্থ হতে সেটা মার বা ফ্যামিলির চোখে পড়ে কিছু আপনার আমরা যে পায়ের তলার ব্যথার কথা এখন বলছি এগুলো হয়তো অনেক সময় চোখে এটা চোখে পড়ে না আমি সেই জন্যই বলছিলাম সাথে সাথে সেটা হয়তো ডেভেলপড করে হ্যাঁ এটা আসলে আমাদের দেশে এই জাতীয় চিকিৎসা বা আপনি যেটা বলছেন এই সচেতনতা হ্যাঁ সময় লাগবে ইম্প্রুভ হবে মানে বয়স বাড়ার সাথে সাথে বা স্কুল গোইং বাচ্চাদের ক্ষেত্রে মানে এটা যেমন ডেভেলপড কান্ট্রিতে এটা করে স্কুলের বাচ্চাদেরকে রুটিনলি এটা চেক করা থাকে তাদের পায়ের গঠনটা কেমন এবং সেই অনুযায়ী তাদেরকে স্পেসিফিক জুতা দেয়া হয় एग्জ্যাক্টলি তো এই এই জিনিসগুলো এখনো ডেভেলপড হয়নি বাট এটা সময়ের ব্যাপার তবে আগের চেয়ে অনেক ইমপ্রুভড আপনি যেটা বলছেন তা তারপরেও যেহেতু মিডিয়ার কারণে আমি বলবো মানুষ যাদের পায়ের তলা বাচ্চারা অনেক সময় ব্যথার কথা বলতে পারে পায়ের তলাটা অন্তত অ্যাসেস করে দেখা উচিত যে আরও দশটা বাচ্চার পায়ের তলার সাথে তার পায়ের তলাটা মিল আছে কিনা বা পা কোনো কারণে একটু বাঁকা আছে কিনা বা ফুট একেবারে ফ্ল্যাট ফুট কিনা অনেক সময় বাচ্চা এসে বলে যে পা ব্যথা পা ব্যথা তো সেই ক্ষেত্রে এই বেসিক জিনিসগুলো যদি অন্তত বাবা মা একবার টেস্ট করে বা চেক করে দেখে বা নিজে না বুঝলে অন্তত একজন এই জাতীয় আমরা যারা রিহ্যাবিলিটেশন ব্যথা নিয়ে কাজ করি বা হাড় জোড়া রোগ ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে দেখে নিতে পারে তাহলে অ্যাসেসমেন্ট করলে বয়স বাড়ার সাথে সাথে আপনি যেটা বলছেন যখন একটা লোক অ্যাডাল্ট হয়ে যাবে তখন কিন্তু আর কারেকশন করা সোটা যেটা বাচ্চা বয়সে করা সম্ভব আমরা বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমে যেমন পা বাঁকা জন্মগত পা বাঁকা কিন্তু এখন কোনো মানে অভিশাপ না একেবারে সহজ একটা ট্রিটমেন্ট যে জন্মের পরে যেটা আমরা আমাদের ডিপিআরসি হাসপাতালেও স্পেশাল ট্রিটমেন্ট করে থাকি যে ক্লাব ফুট বা বিভিন্ন বাঁকা পায়ের চিকিৎসা সেটা বিভিন্ন সিরিয়াল স্প্লিন্টিংয়ের পাশাপাশি যদি কোনো কারণে প্রয়োজন হয় আমাদের সার্জন আছে যারা ছোট একটা অপারেশন করে দেয় বিকেলে পাটা ঠিক হয়ে যায় তো এটা একটা মানে সময়ের ব্যাপার মানুষের সচেতনতার ব্যাপার যা যে মাধ্যমে আস্তে আস্তে এই পা ব্যথা বা এই জাতীয় সমস্যা কমে আসবে আর যারা এখন এই যে উনি বলছিল পায়ের তলার ব্যথা যে এডার যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আমি ইতিপূর্বে তিনটা তিন চারটা মানে হি মানে টিপস দিয়েছি যে টিপসগুলো সবাই একটু মেনে চলা বা জানা বা বুঝে শুনে যদি করতে পারে বা চিকিৎসকের স্বর্ণপন্ন হয় আশা করি এই সমস্যা অনেক যারা ভুগছেন তারা ভালো হয়ে যাবেন আবার অনেক সময় দেখা যায় যে যারা মানে হাই হিল ইউজ করে তাদের কিন্তু এই ধরনের সমস্যা হয় তাদের ক্ষেত্রে আপনার সাজেশনটা কি হবে অবশ্যই আমি জুতার কথা বারবার বলে আসছি স্পেশালি মহিলাদের ক্ষেত্রে যারা হাই হিল ব্যবহার করে বা অনেক মহিলা আছে খুব থিন পাতলা টু লো সোল ইউজ করে তাদেরও কিন্তু মানে দুটই খারাপ মানে বেশি হিল ইউজ করা যেমন খারাপ একবারে ফ্ল্যাট স্যান্ডেলও ভালো না হ্যাঁ তবে অনেকে হয়তো কোনো কারণে ইউজ করে উচ্চ জুতা তো আমার সাজেশন যে জুতর সামনের অংশ এবং পিছনের অংশ যেন সমান থাকে এই জাতীয় জুতা শকিনবে যদিও উচ্চ জুতা ব্যবহার করে কোনো সমস্যা নেই সেটা সেটা অবশ্যই তলাটা সফট হতে হবে এবং সামনে পিছে যদি 2 ইঞ্চি উচ্চতা হয় সামনে পিছনও 2 ইঞ্চি উচ্চতা হবে কিন্তু পিছনে 4 ইঞ্চি উচ্চতা সামনে 1 ইঞ্চি উচ্চতা এই জাতীয় হিল ব্যবহার করা কোনো মতেই ঠিক হবে না যদিও এটা ফ্যাশনের জন্য ব্যবহার করতে পারে বা কেউ কিন্তু এটা শারীরিক সমস্যা তৈরি হবে কোমর ব্যথা হবে পায়ের তলায় ব্যথা হবে যার কারণে সে দেখা যাবে এক পর্যায়ে পঙ্গুত্ব বরণ করতে পারে আচ্ছা আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম আমি সামিদুল ইসলাম দুবাই থেকে বলছি জি আমার কোমরে ব্যথা ছয় মাস জি

আচ্ছা আচ্ছা আপনার কি ঘাড় ব্যথা আছে পাশাপাশি আপনার কি ঘাড়ে ব্যথা হয় পিঠের ব্যথা থেকে উপরে ঘাড়ের দিকেও ব্যথা হয় না আমার এই ব্যথাটা যখন বসে থাকি তখনই বেশি অনুভব করতে পারি এমনি হাঁটা চলায় কোনো সমস্যা না হয় না শুয়ে থাকলে কিছুটা কম হয় উপরে পিঠের দিকে আসে পিঠে যখন বসে থাকি না পিঠের দিকে আসে কোমরের থেকে পিঠে আসে আপনার ওজন কত উচ্চতা কত আমার ওজন

তো এইটাতে পিঠে ব্যথা বা কোমর ব্যথা এটা হবে এটাই স্বাভাবিক আর পাশাপাশি উনি কিন্তু বলছে উনি ডেস্ক জব করে বসে থাকে এই যে বসে থাকা এই সমস্যাটাকে আরও বাড়িয়ে তোলা এখন ওনার ট্রিটমেন্ট কি ওনাকে থেরাপি চিকিৎসা করতে হবে প্রপার ওয়ে রিহাবিলিটিশন থেরাপি যদি প্রপার ওয়ে কয়েক সপ্তাহ সেটা আউটডোর বেসিসে উনি করতে পারে পাশাপাশি ওনার যে আমরা বারবার বলছি যে ডেক্স জব ওয়ার্কার যেন প্রতি এক ঘন্টা পর সে একটু উঠে যায় এটা জাস্ট অনেক কাজে লাগে হয় ওঠে না অনেকবার হয়ে ওঠে না কাজে আসে যদিও অনেক কিন্তু হয়ে ওঠে না এই হয়ে ওঠার জন্য আমাদের একটু পরিবেশ তৈরি করতে হয় সচেতনতা দরকার আসলে হয় আমরাও যখন একটু চেষ্টা করলে হবে বা আমরা এই ব্যাপারে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিএসসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবারে নিচের ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি অপারেশন বিহীন কোমর ব্যথা চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম উনি দুবাই থেকে ফোন করেছিলেন আমাদের দেশে কি মানে যারা দেশের বাইরে আছে তাদের মানে সবারই কিন্তু এই কোমর ব্যথার এই সমস্যাটা তীব্র এবং ওনারও কিন্তু সিডেন্টারি লাইফস্টাইল এবং লাইফস্টাইল নিয়ে আপনি যে কথাগুলো বলছেন এটা আসলে আমাদের সবার জন্য খুবই একটা কমন প্রবলেম জি আসলে ওনাদের যেটা বলছিলাম যে ওনার চিকিৎসা অবশ্যই ওখানে যদি উনি প্রপার ওয়ে থেরাপি দিতে পারে এটা চলে যাবে আর লাইফ স্টাইল তো আমরা বারবার বলছি যে আমাদের অন্তত কাজের ফাঁকে ফাঁকে একটু উঠে যেতে হবে বা সে যে কাজই করুক না কেন একটু মুভমেন্টের প্রয়োজন বেসিক জিনিসগুলো দরকার কিছু স্ট্রেসিং এক্সারসাইজ আছে স্ট্রেসিং এক্সারসাইজ নিজে থেকে শিখে নিতে হবে বা কোনো স্পেশালিস্টের কাছে গিয়ে এক্সারসাইজগুলো যদি শিখে নেয় যাদের কোমর ব্যথা কোনো ভোগেন না বা এই জাতীয় সমস্যা হয় না তারা কিন্তু স্ট্রেসিং যদি কাজের ফাঁকে ফাঁকে করে তাহলে কখনো কোমর বা পিঠে ব্যথা বা এই জাতীয় ব্যথা হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে যদি না কোনো মেকানিক প্যাথোলজিক্যাল কজ উপস্থিত না হয়ে থাকে এবং আমাদের সাথে আরো যে কয়েকজন দর্শক ফোন করলেন তাদের কিন্তু ওবেসিটির সমস্যাটা আছে মানে ওয়েট বেশি এই যে ওয়েট কমানোর কি উপায় আছে ধন্যবাদ আসলে কোমর ব্যথা হাঁটু ব্যথার সাথে ব্যথা রোগীদের সাথে যেমন ওজন একটা সম্পর্ক অন্যান্য রোগের সাথে ওজন একটা বিশাল সম্পর্ক একটা মানুষের আইডিয়াল যে ওজন থাকার কথা মানে হাইট এবং তার বয়স তার মেল ফিমেল ব্যথে সেক্স অনুযায়ী সেই আইডিয়াল ওজন যদি না থাকে তাহলে বিভিন্ন সমস্যা হবে সেটা আপনার হাঁটু ব্যথা হবে কোমর ব্যথা হবে শারীরিক বিভিন্ন সমস্যা হবে ডিজিজগুলো হয় যেমন ডায়াবেটিস হাইপারটেনশন বা উচ্চ উচ্চ রক্তচাপ বিভিন্ন প্রকার রোগে সে আক্রান্ত হবে তো ওজন একটা বিশাল ফ্যাক্টর এক্ষেত্রে আমরা অবশ্যই বলি ওজন নিয়ন্ত্রণ করতে হবে বা ওজন কমানোর চিকিৎসা করতে হবে যেটা আমরা আমাদের তো স্পেশাল একটা ইউনিট তৈরি করেছি যেটা আমরা স্লিমিং থেরাপি নাম দিয়েছি এটা এটা বিভিন্ন ডাক্তার বিভিন্ন পদ্ধতিতে মানুষকে টিপস দিয়ে থাকে প্রথমত ওজন কমানোর ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে তার হাইট বয়স অনুযায়ী তার লাইফ স্টাইল অনুযায়ী তার ওজনটা কতটুক থাকা দরকার এখন একজনের ওজন থাকা দরকার সত্তর কেজি তাকে যদি আমরা কমাতে কমাতে পঞ্চাশে তা তো হবে না মানে আমাদের সত্তর কেজি ওজনের রুগীর যদি পঁচাত্তর কেজি ওজন হয়ে থাকে তাকে ফাইভ কেজি ওজন কমাতে হবে আবার যার আশি কেজি ওজন তাকে হয়তো হাইট অনুযায়ী থাকার কথা সত্তর কেজি তাকে দশ কেজি ওজন কমাতে হবে এটা একজন স্পেশালিস্টকেই নির্ধারণ করতে হবে এবং কিছু ওজন আছে বয়সের সাথে সম্পর্কযুক্ত একটা বাচ্চার ওজন অনেক সময় মানুষ হতাশ হয়ে যায় যে বাচ্চার এত ওজন কেন হতাশ হওয়ার কোনো কারণে কারণ একটা গ্রোয়িং এজের যে ওজন তার অ্যাডাল্ট স্টেজে গেলে সেই ওজনটা সে আস্তে আস্তে বিভিন্ন পদ্ধতিতে সে কমিয়ে আনতে পারে এটা না ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে যদি ওজনটা অ্যাব নর্মাল হয় তখন তার শারীরিক বিভিন্ন সমস্যাগুলো দেখা দিবে। এই জিনিসগুলা আমাদের অ্যাড্রেস করতে হয় যে কোমর ব্যথার ক্ষেত্রে স্পেশালি যে ওজন কমিয়ে ফেলা অনেক রুগী আবার ওজন কমাতে পারে না এর কারণটা হচ্ছে তাদের বিভিন্ন জেনেটিক্যাল প্রবলেম থাকতে পারে কিছু আপনার হরমোনাল প্রবলেম থাকতে পারে থাইরয়েডে থাইরয়েড সমস্যা থেকে হতে পারে তো থাইরয়েড থেকেও সমস্যা হতে পারে পারে পাশাপাশি আরও অনেক জেনেটিক্যাল কজ বা ফ্যাক্টর আছে যেটা মানুষের শরীরে ওজন বাড়ায় বা বাড়াতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে দেখেছি স্পেশালি যাদের ব্যথাজনিত সমস্যা আক্রান্ত তারা ওজন বেশি হয়ে থাকে আর মূল কারণটা হচ্ছে ল্যাক অফ এক্টিভিটি চলাফেরা করতে পারে না ঠিকমতো হাঁটাহাঁটি নাই চলাফেরা নাই মুভমেন্ট কম আর মানুষ যখন মুভমেন্ট কম করে বাসায় থাকে কাজকর্ম কম করে বা কাজে না থাকে সে ডিপ্রেশনে ভোগে এবং ডিপ্রেশন থেকে সাইকোলজিক্যালি সে এমন খাবার বেশি খাবে এটি কিন্তু অনেক রিসার্চ করা আছে যে একটা মানুষ বাসায় যখন যত বেশি থাকবে সে তত বেশি খাবার খাবে তার কাছে মনে হচ্ছে না যে সে খাবার খাচ্ছে কিন্তু সে এইভাবে সেইভাবে সে কিন্তু ডে বাই ডে বিভিন্ন খাবার খাচ্ছে আর সাইকোলজিক্যালি যখন মানুষ ডিপ্রেস ডিপ্রেশনে ভোগে তখন সে এটাকে কোফ করার জন্য এই জাতীয় অ্যাক্টিভিটিস বেশি করে অনেক সময় সে অ্যালকোহল নেয় অনেক সময় সে রিচ ফুড খায় ওটার ওটার দিকে সে নিজের একটা শান্তি নিয়ে আসার চেষ্টা করে তখন কিন্তু ওজন বেড়ে যায় তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ট্রিটমেন্টে যে ব্যথার চিকিৎসার পাশাপাশি ওজনের চিকিৎসাটাও করতে হবে আর অনেকের ধারণা যে বলে স্যার আগে আমাকে ওজন কমানোর ব্যবস্থা করেন তাহলে তো হাঁটু ব্যথা চলে যাবে বা কোমর ব্যথা চলে যাবে এইটা একটা ভুল ধারণা আপনার হাঁটু ব্যথা বা বেদনা যদি কারো হয়ে থাকে বা কোমর ব্যথা আগে তার ব্যথা কমাতে হবে ব্যথা না কমালে আপনি ওজন কমাতে পারবেন না কারণ ওজন কমাতে গেলে আমি যদি তাকে বিভিন্ন থেরাপি দিই বিভিন্ন এক্সারসাইজ দিই হাঁটতে বলি এটা তার দ্বারা কখনো সম্ভব না ডিউ টু পেইন তো তাকে আগে ব্যথা কমাতে হবে দেন তার ওজন কমা কমাতে কমানোর ব্যবস্থা করতে হবে যে পদ্ধতিগত ওজনের কথা বলছি আর পাশাপাশি তাকে ডায়েট যে কন্ট্রোল করা বা টাইট চার্ট মেনে চলা একটা মানুষের সুষম খাবার একটা পার ডে যতটুক খাবার দরকার अकॉर्डिंग टू তার তার বয়স তার চাহিদা অনুযায়ী সে কি কাজ করে ওই অনুযায়ী এবং কাজটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিশাল বিশাল একটা ফ্যাক্টর জি মানে যে কম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে তার তো কম ক্যালোরি দরকার একজন শ্রমিকের যে পরিমাণ ক্যালোরি দরকার একজন ডেস্ক জব ওয়ারকারের সে পরিমাণ ক্যালোরির দরকার না সো এক একজনের খাবারের মেনু কিন্তু এক এক রকম হবে এই জিনিসগুলো একজন স্পেশালিস্ট অ্যাসেস করতে পারে যে তার কি পরিমাণ দরকার কতটুক খাবার খাওয়া দরকার এখন মানুষ আপনি সাজ একটা মানুষ এক জায়গায় সবসময় থাকবে না সবসময় সে বাসায় থাকবে না তার পারিবারিক প্রোগ্রাম থাকতে পারে সে কোথাও ঘুরতে গেলো সেখানে যেতে পারে তো এই জিনিসগুলো আমাদেরকে টোটাল একটা অ্যাড্রেস করে অ্যাসেস করে তাকে বিভিন্ন থেরাপি দিতে হবে যেটা আমাদের বিভিন্ন স্লিমিং থেরাপি আছে স্লিমিং থেরাপিগুলো বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে দেওয়া হয় পাশাপাশি তাকে ডায়েট কন্ট্রোলিং বিভিন্ন কিছু আপনার কিছু আছে যেটা অ্যাপেটাইট কমায় মানে খাবার খাওয়ার টেন্ডেন্সি মানুষের কমিয়ে আনে যেগুলো কম্বাইন ট্রিটমেন্টের মাধ্যমে দেখা যাচ্ছে ওজন কমানো সম্ভব এবং সেটা ওজন নিয়ন্ত্রণে আনলে অনেকগুলো ডিজিজ থেকে আসলে রক্ষা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় আর যেটা বলছিলাম আমরা যে কোমর ব্যথার ওভারঅল ট্রিটমেন্ট প্ল্যানটা এবং কি কি ধরনের থেরাপি বলতে শুধুমাত্র থেরাপিউটিক এক্সারসাইজই না এবং আরও কিছু মডালিটিস আপনারা ইউজ করে থাকেন বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজি ইউজ করছেন সেগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আমরা বলছিলাম যে অপারেশন বিন কোমর ব্যথার চিকিৎসা তো কোমর ব্যথার যে রুগীগুলো আসলে অপারেশন করতে হয় স্পেশালি পিএলআইডি পিএলআইডিটা একেবারে কমন প্রায় রুগীরই পিএলআইডি হয়ে থাকে এবং পিএলআইডি ছাড়া অনেক সময় কিছু অস্টিওফাইট হতে পারে বা লিস্থেসিস হতে পারে স্পন্ডাইলো লিস্থেসিস এগুলো কমন তো এই কমন রুগীগুলোই অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা অপারেশন অ্যাভয়েড করা সম্ভব হয় যদি রুগী আর্লি আমাদের কাছে আসে আর্লি স্টেজে আসে এবং ব্যথার ওষুধ না খেয়ে অন্তত দ্রুত এই জাতীয় রিহ্যাবিলিটেশন চিকিৎসকের স্মরণাপন্ন হয় তাহলে অপারেশনবিহীন এই রুগীগুলোকে ভালো করা সম্ভব সেই ক্ষেত্রে

আমার হাটুর অপারেশন হয়েছিল বাম পায়ের আর কি রিপ্লেসমেন্ট হয়েছে এখন ডান পায়ের ডান পায়ের প্রচন্ড ব্যথা গোড়া লিখতে ফুলে গেছে এখন ডান পায়ে তো ইয়া ছিল না এখন ডান পায়েও কেন ব্যথা সেটা আর কি এটা কিভাবে ইয়া করা যাবে আপনার বয়স কত আপনি কি করেন আমার বয়স সাতচল্লিশ আচ্ছা আগেরটা পাল্টানো কেন কেন হলো আপনার আগের জোড়াটা কেন রিপ্লেস করতে হলো হয়ে গিয়েছিল আগে কো পেন ছিল হুম জি কো মানে অনেক চিকিৎসা করছিলাম হুম শেষ পর্যন্ত ডাক্তার দেখাইয়ে অর্থোপেডিকে হুম তখন অপারেশন হয়েছিল দুই তিন ডাক্তার দেখিয়েছি সবাই বলতো অপারেশন করতে হবে নি রিপ্লেসমেন্ট করা হয়েছে ইটস নে সিনহা হুম

আমরা যদি বাংলায় বুঝাইতে চাই আলগা বাটি বসানো আছে দুইটা একটা পায়ের আরেকটা একটা পায়ে এখন ব্যথা এবং অ্যাঙ্কেলে গোড়ালিতে ব্যথা হতে পারে এই যে রিপ্লেস করা হলো হয়তো হাঁটু ব্যথা তীব্র হলে রিপ্লেসের আর কোনো উপায় থাকে না যখন সকল কনজারভেটিভ চিকিৎসা ফেল থেরাপি চিকিৎসা ফেল রিহ্যাবিলিটেশন ফেল দেন আপনাকে অপারেশনে ছাড়া আর কোনো উপায় থাকে না সেটা হয়তো মনে করেছে কিন্তু এই ওই সময় তার ভাবা উচিত ছিল যে একটা হাঁটু যখন এই জাতীয় অপারেশনে যেতে হলো আর বাকি শরীরের অন্য জোড়াগুলো তাকে অ্যাড্রেস করা দরকার ছিল যে কেন হয়েছে এই যে হাঁটু রিপ্লেসের কারণ কি মানে কজ অফ ডিজিজ ডিজিজের কজ যদি তখনই নির্ধারণ করা থাকতো তাহলে আজকে কিন্তু এই হাঁটুটা নিয়ে সমস্যাটা তৈরি হতো না তাহ তারপরও আমি বলবো দর্শক আপনার এইটার চিকিৎসার ক্ষেত্রে আপনাকে কিছু এক্সরে কিছু ব্লাড টেস্ট রোগ মানে আপনার রোগটা কারণ নির্ণয় করতে হবে এটা কোনো আথরাইডিসিত সমস্যা থেকে হচ্ছে কিনা বা কোনো ডিজেনারেটিভ চেঞ্জ কিনা বা কী কারণে হচ্ছে সেটা না করলে আপনি আপনি আজকে হাটু হাঁটু কালকে ওই হাঁটু পাল্টাতে হবে এরপর দিন হিপ জয়েন্ট পাল্টাতে হবে এরপর অ্যাঙ্কেল জয়েন্ট পাল্টাতে হবে এটা তো আসলে মানে বোধগম্য নয় বা আপনার জন্য ভালো না আমার মনে হয় আপনাকে আগে রোগটা নির্ণয় করতে হবে এবং এইটার থেকে কিভাবে ভালো থাকতে পারেন কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে সেই দিকে আপনাকে আগে চিন্তা করতে হবে দেন আপনার যদি এটাও ফেল করে অপারেশন একটা অপশন থাকে আমার মনে হয় আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রিহ্যাবিলিটেশন চিকিৎসকের হওয়া উচিত আশা করি এই রোগগুলা আইডেন্টিফাই করা উচিত যে কেন হচ্ছে এই যে একটার পর একটা হাঁটু আপনার আক্রান্ত হচ্ছে সেটা আইডেন্টিফাই করে দেন ট্রিটমেন্টে যাওয়াটাই উৎকৃষ্ট হবে আমরা ট্রিটমেন্ট প্যাকেজ নিয়ে কথা বলছিলাম স্পেশালি কোমর ব্যথার ক্ষেত্রে যে ধন্যবাদ আসলে আমরা এই রুগীগুলাকে পি এল ক্ষেত্রে আপনার সাত থেকে দশ দিন পনেরো দিন চোদ্দ দিন বা এক মাস অ্যাকর্ডিং টু রুগীর মানে অ্যাসেসমেন্ট অনুযায়ী রোগের তীব্রতা অনুযায়ী আমরা চিকিৎসা প্ল্যান করে থাকি এটা একটা কম্বাইন্ড পুনর্বাসন চিকিৎসাটা হচ্ছে অবশ্যই হসপিটালাইজড হতে হবে আমাদের যে ডিপিআরসি হসপিটাল আছে এখানে আমরা কম্বাইন্ড ট্রিটমেন্ট করে থাকি টিম ওয়ার্কের মাধ্যমে বিভিন্ন প্রকার হসপিটালাইজেশনের পাশাপাশি বিভিন্ন প্রকার আমরা এখানে থেরাপি দিয়ে থাকি এবং থেরাপিগুলাও বিভিন্ন অত্যাধুনিক ট্রিটমেন্ট বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বিভিন্ন মডালিটিসের মাধ্যমে বিভিন্ন এক্সারসাইজ ওখানে আছে প্রয়োজনে আমরা অ্যাডভান্স কিছু থেরাপি করি যেমন পিআরপি থেরাপি পাশাপাশি ইপিডুরাল এই স্পেশালি পি এল রুগীর ক্ষেত্রে তো এইগুলো কম্বাইন্ড ট্রিটমেন্ট এই পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমে এবং রুগী কমপ্লিট রেস্টে থাকতে হবে এই যে কমপ্লিট রেস্ট উইথ থেরাপি দেখা যায় যে রুগীর ডিস্ক স্পেশালি ইয়াং রুগী খুব দ্রুত ইম্প্রুভ হয়ে আসে এবং এই রোগীগুলা দেখা যায় যে দীর্ঘদিন পিএলআইডির কারণে মাসেল দুর্বল হয়ে যায় ব্যাক মাসেলগুলা মা পায়ার মাসেলগুলা এই মাসেলগুলাকে আপনাকে আবার রিহাবিলিটেট করতে হয় আবার স্ট্রেনদেনিং করতে হয় না হলে ভালো হয়ে গেল দেখা যায় যে আবার খারাপ হয়ে যায় যদি স্ট্রেনদেন না করেন স্ট্রেনদেন করা হয় বাই ডিফারেন্ট থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে যেটা হসপিটালাইজ ছাড়া কখনো সম্ভব না এবং রুগীকে ট্রেনিং দিতে হয় এটা একটা পদ্ধতিগত চিকিৎসা এটা অ্যাকচুয়ালি হসপিটালে সে ট্রেন হতে পারে সে তো শিখে নিতে পারে এই এক্সারসাইজ গুলো যে কার জন্য কি দরকার সেটা শিখে নিলো এবং দেন তারা এটা বাড়িতে নিজেরা করতে পারে নিজেরা ভালো থাকতে পারে জি আজকে আমরা আপনার কাছ থেকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জানতে পেরেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে ধন্যবাদ এসএটিভি দর্শক এবং এই প্রোগ্রামের সাথে যারা জড়িত সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে একটু সচেতনতা নিজের প্রতি একটু ভালোবাসা আপনাকে দিতে পারে একটি রোগমুক্ত সুস্থ জীবন প্রিয় দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত একটা বেজে ত্রিশ মিনিটে ধন্যবাদ সবাইকে